আলাইকুম। আজকে আমি আসলে দেখাবো গরুর জন্য আর কি, যদি আপনার অল্প গরু হয়ে থাকে তাহলে আপনারা গরুর জন্য কিভাবে জাতির সাহায্যে আর কি ঘাস কুচু কুচু করতে পারেন, টুকরা টুকরা করতে পারেন, সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। এটাকে মূলত বলা হয় আঞ্চলিক ভাষায় জাতি। আসলে এটা দিয়েই হচ্ছে ঘাস মূলত ছোট ছোট কাটা হয়। আমার আগের ভিডিওতে আসলে আমি দেখাইছি জাতিটা কীভাবে তৈরি করলো আমার, আমি এই ভিডিওতে আর কি জাতি দিয়ে কীভাবে ঘাস কাটে এবং এই জাতিটার কস্ট কীরকম পড়ে, মানে এই জাতিটা বানাতে খরচ কীরকম পড়ে, এটা একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমত আগে আমি একটু দেখাই যে এই জাতি দিয়ে ঘাসটা কীভাবে কাটা হয়। মূলত এইভাবেই আর কি এটা দিয়ে ঘাস কাটা হয়। আর ঘাস আপনি যদি ছোট করে কাটা দেয় তাহলে দেখা যাচ্ছে যে গরুর খাওয়াটাও একটু সুবিধা হয়, প্লাস হচ্ছে মানে সব দিকেই আর কি একটু ভালো হয়, সাশ্রয় দেখা যাচ্ছে, ঘাসটা নষ্ট কম হয়। তো মোটামুটি এইভাবেই আসলে জাতি দিয়ে ঘাস কাটা হয়। আর এই জাতিগুলো আর কি গ্রাম অঞ্চলে যদি আপনি তৈরি করতে চান তাহলে দেখা যাচ্ছে আপনার, যদি আপনি রেডিমেড জাতি কিনতে চান তাহলে দেখা যাচ্ছে আপনার 500-600 টাকার মতো পড়বে। আর যদি আপনি বানাতে যান নিজে তাহলে দেখা যাচ্ছে আপনার 600-700-800 টাকার মতো পড়তে পারে, সেটা আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, নতুন কোনো ভিডিও আশা অবধি আপনারা আমার সাথে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।